হ্যালো ফ্রেন্ডস, গার্ডেনার ফ্রেন্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলেই জানি টবে গাছ করার ক্ষেত্রে একই মাটিতে দীর্ঘদিন গাছ থাকলে একটা নির্দিষ্ট সময় পর সেই গাছে আর বৃদ্ধি ভালো মতো হয় না, আর ফুল ও ফল আসার পরিমাণও কমে যায়। এই কারণে একটা নির্দিষ্ট সময় পরপর আমাদেরকে টবের মাটি পরিবর্তন করতে হয়। পার্মানেন্ট গাছগুলির ক্ষেত্রে আমরা সাধারণত বছরে একবার টবের মাটির পরিবর্তন করে থাকি, কিন্তু এইভাবে প্রচুর পরিমাণে নতুন মাটির যোগান দেওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না, আর এত পুরানো মাটি আমরা ফেলবই বা কোথায়। এই কারণে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সেই পুরনো মাটিকেও নতুন মাটির থেকেও বেশি উপযোগী করে তোলা যায়, তা নিয়েই আমাদের আজকের এই ভিডিও। প্রতি বস্তা মাটি পুনরায় ব্যবহার উপযোগী করতে খরচ হবে মাত্র 4 টাকা। এর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এক্সেল বা ডিমের খোসার, যা ফসফরাস এবং ক্যালসিয়ামের হাই সোর্স। এরপর আমাদের প্রয়োজন হবে মাস্টার্ড কেক বা সরিষার খোলের। বাজার থেকে সরিষার খোল আনার পর মিক্সার গ্রাইন্ডারে তা ডাস্ট করে নিলেই এরকম পাউডার ফর্মে চলে আসবে, যা সহজেই মাটির সাথে মিশে যাবে। লাস্ট এবং সবথেকে ইম্পর্ট্যান্ট আইটেম হল নিম খোল। এটি একদিকে যেমন ফার্টিলাইজার, অন্যদিকে তেমনই ইনসেক্টিসাইড এবং ফাঞ্জিসাইড হিসেবেও কাজ করে। এছাড়াও আমাদের প্রত্যেকের বাড়িতেই তো শীতকালে প্রচুর পরিমাণে সবজি আসে, সেই সবজির খোসা এবং উচ্ছিষ্ট অংশকেও আমরা টবের মাটি পুনরায় ফার্টিলাইজ করার কাজে ব্যবহার করতে পারি। প্রথমেই আমাদের এক বস্তা মাটির জন্য প্রয়োজন হবে মোটামুটি 100 গ্রাম সরিষার খোলের। এরপর আমরা প্রতি বস্তা মাটিতে ব্যবহার করব 2 থেকে 3 মুঠো এক্সেলের ডাস্ট। এক্সেল আমরা বিনামূল্যেই বাড়িতে পেয়ে থাকি, কিন্তু সরিষার খোল এবং নিম খোল আমাদের বাজার থেকে কিনতে হয়। প্রতি কিলো সরিষার খোলের বাজার মূল্য মোটামুটি 25 টাকা, অর্থাৎ 100 গ্রাম সরিষার খোলের দাম 2.5 টাকা। এরপর আমাদের প্রয়োজন হবে নিম খোল। নিম খোলের 50 কিলোর বস্তা কৃষিকার্যের জন্য ফার্টিলাইজারের দোকানে পাওয়া যায়, যা খোলা হিসাবে 15 টাকা প্রতি কিলো দামে বিক্রি হয়। এছাড়াও বিভিন্ন কোম্পানি প্যাকেটিং করেও সুন্দরভাবে বিক্রি করে, কিন্তু তার দাম অনেক বেশি। কার্যক্ষেত্রে আমি দেখেছি এই খোলা নিম খোলের কার্যকারিতাই সবচেয়ে বেশি। এরপর আমাদের প্রয়োজন হবে উড অ্যাশ ফার্টিলাইজারের বা কাঠের ছাই। এটি পটাশিয়ামের হাই সোর্স। এরকম এক বস্তা মাটির জন্য 500 ml-এর কৌটোর 3 থেকে 4 কৌটো উড অ্যাশ ব্যবহার করা যেতে পারে। আপনার কাছে যদি উড অ্যাশ অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনি 100 গ্রাম MOP বা SOP ব্যবহার করতে পারেন। MOP অর্থাৎ মিউরেট অফ পটাশ আর SOP সালফেট অফ পটাশ। বাজারে গিয়ে পটাশ বললে তাদের কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটাই আপনাকে দিয়ে দেবে। কাঠের ছাই মাটিকে ফার্টিলাইজ করার পাশাপাশি মাটিকে নরম রাখার কাজেও ব্যবহার করা হয়। এতে গাছের শিকড়ের বৃদ্ধি ভালো হয়। এছাড়াও কাঠের ছাই মাটিতে ব্যবহার করা থাকলে তাতে রোগ পোকা এবং ছত্রাকের আক্রমণ কম হয়, এই কারণে গাছ অনেক বেশি সুস্থ থাকে। এবার এই সমস্ত উপকরণকে একসাথে একটি বস্তায় ভরে 2-3 মাসের জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দেব। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত উপকরণ মাটির সাথে মিশে গিয়ে মাটিকে খুব ভালোভাবে ফার্টিলাইজ করবে, আর পরবর্তীতে এই মাটির সাথে আমরা সামান্য কম্পোস্ট মিশিয়ে অথবা সরাসরি এই মাটিতেও যদি গাছ বসাই তাতেও খুব ভালো রেজাল্ট পাব। এই পদ্ধতি অবলম্বন করলে আমাদের টবের মাটি পরিবর্তন করার জন্য বারবার নতুন মাটি ছাদে তোলার প্রয়োজন হবে না। এই একই মাটিকেই আমরা বছরের পর বছর ব্যবহার করতে পারব। আর এই বস্তায় বাড়ির যে সমস্ত সবজির উচ্ছিষ্ট রয়েছে সেগুলোকেও ভরে দেব, কেননা
সবজির খোসার মধ্যে সেই সমস্ত ধরনের নিউট্রিশনই থাকে যা গাছের প্রয়োজন হয়। এর পাশাপাশি কিছু সবজির খোসা আমি আলাদাভাবে পচানোর জন্য রেখেছিলাম, যেগুলো আধা পচা অবস্থায় রয়েছে সেগুলোকেও আমি এই বস্তায় ভরে দেব। দু তিন মাস পর যখন এই বস্তা খোলা হবে তখন যে মাটি পাওয়া যাবে তা সত্যি নতুন মাটি এনে যদি আমরা ব্যবহার করতাম তার থেকেও বেশি ভালো কাজ করবে। আর এই পদ্ধতিতে এক বস্তা মাটি পুনরায় ব্যবহার উপযোগী করতে আমাদের খরচ হলো 1.5 টাকার নিম খোল আর 2.5 টাকার সরিষার খোল, ইন টোটাল 4 টাকা। আপনার মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আর এই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা গার্ডেনিং করতে ভালোবাসেন। আর আপনি যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।